আমরা এখন চালতাবিড়িয়া হাই মাদ্রাসার সামনে দাঁড়িয়ে রয়েছি। মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় 1973 সালে এবং সরকারিভাবে জুনিয়র হাই মাদ্রাসা হিসাবে 1999 সালে, হাই মাদ্রাসা হিসাবে 2007 সালে এবং উচ্চ মাধ্যমিক হিসাবে অনুমোদন লাভ করে 2010 সালে। এই মাদ্রাসাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অন্তর্গত, কলকাতা বা শিয়ালদা হাওড়া থেকে এই মাদ্রাসা আসতে গেলে আপনাকে ঘটকপুকুরগামী যে কোনো বাসে উঠতে হবে এবং বিবি রাইট অথবা পাগলাহাট স্টপেজে নেমে 10 মিনিট সময় লাগে এই মাদ্রাসায় পৌঁছতে। মাদ্রাসাটি একাদশ শ্রেণী এই বছর অর্থাৎ 2011 সালে চালু হবে। মাদ্রাসাটি আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা, ঘুমটা ছাড়া দারুণ ছবি উঠেছে খালা। আমাদের কুতুবুদ্দিন ভাই, তিনি এখানকার প্রধান করণিক, আমাদের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় জনাব শহীদ আলী মল্লিক। আমাদের ফিজিক্সের কলিগ জনাব কাউসার আলী, সুবানুল্লাহ সাহেব, ইনি আমাদের একজন সহকর্মী এই মাদ্রাসার। সাগির সাহেব, তিনি আমাদের ইতিহাসের শিক্ষক, বাড়ি হুগলি জেলার পান্ডুয়া। তিনি আমাদের অমিত কুমার মজুমদার বসিরহাটের বাড়ি এবং তিনি এই মাদ্রাসায় ভূগোল বিষয়ে পড়ান। দিদিমণি দেখাবেন আমার স্কুলে অন্য দুইজন দিদিমণির মধ্যে ইনি একজন। আলী ভাই আর নীলিমা দি আমাদের হাজি সাহেব। কি সামনে
আমাদের শিক্ষক মণ্ডলীরা হলেন মোহাম্মদ শহীদ আলী মল্লিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, নজরুল ইসলাম, মোহাম্মদ তাসাদ্দেক আলী মোল্লা, মোহাম্মদ জাকির হোসেন, জিয়াউর রহমান, আব্দুল করিম, জনাব আলী বিশ্বাস, ইদ্রিস আলী, কাউসার আলী, সবর আলী মোল্লা, মোহাম্মদ খয়রুল হক মল্লিক, সাগির উদ্দিন, অমিত কুমার মজুমদার, শরীফুল ইসলাম, জাকির খান এবং পার্শ্ব শিক্ষিকা এবং শিক্ষক আজগার আলী মোল্লা, শোভানুল্লাহ, নীলিমা খাতুন, আলী হোসেন, রিনা খান, অশিক্ষক কর্মী কুতুবুদ্দিন মল্লিক, গিয়াস উদ্দিন মোল্লা। হ্যাঁ, ইনি হচ্ছেন আমাদের মাদ্রাসার ইংরেজির শিক্ষক জিয়ারুল রহমান সাহেব। থ্যাংক ইউ পরিচয় করে দেওয়ার জন্য। আমাদের প্রেসিডেন্ট, আমাদের হাই মাদ্রাসার প্রেসিডেন্ট আসছেন।